আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় থেকে বড় দুঃসংবাদ, সৌদিতে আরও 1,60,000 প্রবাসী কাজ হারিয়েছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে মানবসম্পদ মন্ত্রণালয় থেকে একের পর এক বড় দুঃসংবাদ দেওয়া হচ্ছে। আর মানবসম্পদ মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য থেকে বলা হচ্ছে, নতুন করে সৌদি আরবে গত 6 মাসে 1,60,000 প্রবাসী চাকরি হারিয়েছে। কিভাবে হলো এটা, আসলে তার বিস্তারিত তথ্য আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সৌদি আরবে HADAF, যেটাকে হাদাফ বলা হয়, এর মানে হচ্ছে দ্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড, বাংলা যেটাকে বলে মানব সম্পদ উন্নয়ন তহবিল। এই হাদাফ কর্তৃপক্ষ বলছে 2022 সালের শুরু থেকে জুলাই পর্যন্ত বেসরকারি খাতের সুবিধাগুলোতে 1,60,000 সৌদি পুরুষ ও মহিলার জন্য কর্মসংস্থানে তারা সমর্থন নিশ্চিত করেছে। অর্থাৎ 2022 সালে জুলাই পর্যন্ত সৌদি আরবে বেসরকারি সেক্টর থেকে সৌদি আরবে 1,60,000 প্রবাসীরা তাদের চাকরি হারিয়েছে এবং এই জায়গাগুলোতে সৌদি আরবের নারী এবং পুরুষরা স্থলাভিষিক্ত হয়েছে। সৌদি হাদাফ কর্তৃপক্ষ বলছে, আমরা সৌদি আরবে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি যার আওতায় সৌদি আরবের নারী এবং পুরুষদেরকে আমরা বিভিন্ন সেক্টরে কাজ নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে সৌদি আরবের নারী এবং পুরুষদের সংখ্যার অবজারভেটরি থেকে বলা হচ্ছে, এখন আমরা লক্ষ্য করছি বিভিন্ন সেক্টরে সৌদি আরবে নারীদের অগ্রাধিকার অনেকটাই চক্ষুশীল রয়েছে। অর্থাৎ নারীরা প্রায় প্রচুর সেক্টরে কাজ করছে এবং 2022 সালে এই 6 থেকে 7 মাসে তারা যে কার্যক্রমগুলো হাতে নিয়েছে, এতে করে তারা বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান বা ক্ষুদ্র প্রতিষ্ঠানকে ঋণ সুবিধা দিয়েছে, যাতে করে সৌদি আরবের নারী এবং পুরুষরা তাদের বিজনেস শুরু করতে পারে। এছাড়া সৌদি আরবের নারী এবং পুরুষদের মধ্যে তারা প্রশিক্ষণ দেওয়াচ্ছে এবং কর্মসংস্থানে সাহায্য করছে এমন বেশ কয়েকটা প্রোগ্রাম চালু করেছে, যেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে সৌদি আরবে কর্মসংস্থানে বা শ্রমবাজারে প্রবেশ করতে পারে। এই সেক্টর সমূহ পেশার সুবিধা এবং উদ্যোগগুলোকে সমর্থন করে, যেমন কাজের কর্মী তাহমিম, কর্মী মহিলা পরিবহন এবং কিন্ডারগার্টেন সাপোর্ট সহ আরও বেশ কিছু বিভিন্ন সেক্টর চালু করেছে যেখানে সৌদি আরবের নারীরা সরাসরি অংশগ্রহণ করতে পারে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, দেখতেই পাচ্ছেন যে সৌদিকরণের কারণে প্রতিনিয়ত প্রতি মাসে বা ত্রৈমাসিক অন্তর অন্তর কতজন প্রবাসী চাকরি হারাচ্ছে, যেখানে সৌদি আরবের শ্রম বাজারে আমরা দেখতাম আগে এত প্রচুর সংখ্যক প্রবাসীরা কাজ করত, সেখানে ধীরে ধীরে সৌদি আরবের নারীরা পুরুষরা তারা একে একে সকল সেক্টরে দখল নিচ্ছে। হাতে গোনা 2-1টি সেক্টর ছাড়া প্রায় সকল সেক্টরে সৌদি আরবে নারী এবং পুরুষদের অগ্রাধিকার এবং তারাই ওই সেক্টরগুলো দখল করে আছে। এভাবে চলতে থাকলে সৌদি আরব থেকে আমাদের প্রবাসীদের আসলে বিতাড়িত হওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।